তুমি এখানে? তোমাকে যে বললাম বেরোতে হলে চারটের পর বাড়ি থেকে বেরোতে, ছেলেটাকে স্কুল থেকে বাড়িতে আনতে হবে না? তুমি তো জানো আমি ডাবিং এ এসেছি। আসতে, আরে আসতে, স্টুডিওর মধ্যে সিন ক্রিয়েট করছো কেন? হ্যাঁ, লোকে শুনলে কি ভাবে? কে কি ভাবে ভাবো? দেখলেন তো কি হলো, বেশিরভাগ পরিবারে এমন ঘটনা প্রায়ই ঘটতে থাকে বা প্রায়ই ঘটে চলেছে। আমরা বেশিরভাগ সময় প্রায়ই মানুষ এমন স্থান কাল পাত্র না দেখে চিৎকার করতে থাকি, উত্তেজিত হয়ে কথা বলতে থাকি। এক পক্ষ ঠিক থাকলেও বা চুপ থাকলেও অপর পক্ষ চুপ থাকে না বা থাকতে পারে না। সে একইভাবে জোরে জোরে চিৎকার করতে থাকে বা জোরে জোরে কথা বলতে থাকে। যতই বোঝানো হোক না কেন তাকে, সে চুপ থাকতেই পারে না। কিছু কিছু মানুষ এমন চরিত্রের হয়, তাকে বোঝাতে চাইলেও সে বোঝে না বা বোঝার চেষ্টা করে না। কিছু চরিত্র এমনই হয় বা এমন হয়ে থাকে, সে কিছুতেই থেমে থাকতে পারে না। চুপ থাকা তো দূরেরই কথা, চুপ থাকবেই বা কী করে, ঝগড়া চালিয়ে যেতে থাকে নিজের মনে আপন মনে। সবাই জানে আমরা স্বামী স্ত্রী, তুমি যাও আগে ছেলেকে নিয়ে এসো, তারপর তুমি যেখানে যাওয়ার যাবে। তুমি কি গো, ফ্যামিলি ম্যাটারগুলো এইখানে স্টুডিওর মধ্যে কোনো জ্ঞান নেই, তুমি একটু থামবে? আরে এটা আমাদের কাজের জায়গা, ফ্যামিলি ম্যাটারগুলো এখানে আনছো কেন? ধ্যাত, কাজের জায়গা, ছেলেটাকে স্কুল থেকে আনতে হবে তো, আগে কাজগুলো করবে তারপরে যেখানে যাওয়ার যাবে। যতই বোঝানো হোক না কেন তাকে, সে চুপ থাকতেই পারে না। এক সময় ছেদ না টানার ইচ্ছে থাকলেও অপর পক্ষকে চুপ থাকতে হয়, চুপ করে যেতে হয়, যুদ্ধে হার স্বীকার করতেই হয়। আমাদের প্রত্যেকের উচিত বা মনে রাখা প্রয়োজন, আমাদের প্রত্যেকের নিজেদের ভাবা উচিত, কাজের মাঝে নিজের পরিবারের দায়িত্ব পালন করা, পরিবারের কাজ করা, আর হ্যাঁ, নিজেদের মনে রাখা উচিত বা বোঝা উচিত, নিজেদের পরিবারের কথা বা ব্যক্তিগত কোনো কথা থাকলে সে বিষয়ে জনসমক্ষে আলোচনা না করাই ভালো। আমাদের তো তাই মনে হয়। সেটা জনসমক্ষে না আনাই ভালো। আর সবসময় কোনো কারণ ছাড়া, কারণে বা অকারণে উত্তেজিত হয়ে জনসমক্ষে বা কোনো কাজের জায়গায় উত্তেজিত হয়ে বা জোরে কথা না বলেই ভালো। মনে রাখা দরকার প্রত্যেকেরই মান সম্মান, আত্মসম্মান বোধ আছে বা থাকে, সেটা ভুলে গেলে চলবে না। মনে রাখতে হবে সেটা যেন কখনো আমাদের পরিবারে কার সাথে কে কেমন ব্যবহার করে থাকি সেটা জনসমক্ষে না আনাই ভালো, সেটা যেন বাইরে প্রকাশ না পায়। সবার মনে রাখা দরকার মানুষের ব্যবহারই মানুষের বা তার আসল পরিচয়। আমরা সবাই জানি, সেটা মানিও, কিন্তু মাঝে মাঝে আমরা ভুলে যাই। তো বলবো, ওঠো, জাগো, নিজেকে নিয়ে ভাবো।